এত বকবক না করে আমি আপনাদের সাথে চলে যাই। আচ্ছা ফার্স্টে আমার ভিডিওটা আপনারা বেলেন্ডার দেখলে নিশ্চয়ই হাসাহাসি করেন। ইউটিউব চ্যানেল হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিনেত্রী অপবিশ্বাসের নামে মামলা করেছেন সিমি ইসলাম কোলি নামের একজন প্রযোজক। গত 24 আগস্ট ঢাকায় একটি আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর 1136। অপবিশ্বাস ছাড়াও মামলার 2 আসামি কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহেদুল ইসলাম আপন। প্রযোজক সিমির দাবি, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপবিশ্বাস ও জাহেদুল ইসলাম আপন। পুলিশকে বিষয়টি অবগত করে ইতিমধ্যে সাধারণ ডায়েরি ও প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে গণমাধ্যমে কথা বলতে গিয়ে নায়িকা অপবিশ্বাস জানিয়েছেন তিনি এর কারণ জানেন না। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্টে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন অপবিশ্বাস ও জাহেদুল ইসলাম আপন। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও কথা রাখেননি অপবিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছরের 28 জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন সিমি। বিষয়টি জানতে পেরে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে এর সমাধান করার আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা চাওয়া হয় সিমির কাছে। জানানো হয়, অপবিশ্বাসের পক্ষ থেকে এটি চাওয়া হয়েছে। দর কষাকষির পর চ্যানেলটি ফিরে পাওয়ার আশায় হিরো আলমকে 5 লাখ টাকা দেন সিমি। টাকা পেয়ে চ্যানেলটি ফিরিয়ে দেন তারা, কিন্তু সিমি দেখতে পান তার চ্যানেলে থাকা আগের ভিডিওগুলো নেই। বিষয়টি অপবিশ্বাস ও হিরো আলমকে জানান সিমি, কিন্তু তার ভিডিওগুলো ফিরিয়ে দিতে কালক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে অভিযোগ করা হয়, কিন্তু কোনো সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন সিমি। এই মামলা নিয়ে অপবিশ্বাস বলেন, এটা তো অনেক আগের ঘটনা, উনি এখন আবার কেন এই বিষয়টা আলোচনায় আনলেন আমি জানি না, আমি সাংবাদিকদের মাধ্যমে খবরটা শুনলাম, এ বিষয়ে আমি অবগত নই, চ্যানেল আমার নামে হলেও আমি এসব দেখি না, আমার অ্যাডমিন বিষয়গুলো দেখে থাকে। কোলি সিনেমার মানুষ, এখন সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা শোচনীয়, তাই নিজেরা নিজেরা এসব নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। কথা বলে উনি হঠাৎ করে কেন এত কষ্ট পেলেন সেটা জানার চেষ্টা করি আগে, কথা বলার পর বাকি সিদ্ধান্ত নেব, যোগ করেন অপবিশ্বাস। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন, কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। Just like my Tylox, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। Tylox টয়লেট ক্লিনার, ক্লিন মানেই Tylox।